হ্যালো বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেল উইংসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি রেডি হয়ে রুমে আছি। আজকে আমরা যাব চক দিঘি। চক দিঘি কেন যাব সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ যেখানে যাব সেই স্থান চলচ্চিত্র জীবনের ক্ষেত্রেও বিশেষ প্রাধান্য রাখে। এখানে বিভিন্ন সিনেমা শুটিং হয়, যেমন সত্যজিৎ রায়ের ঘরে বাইরে। এছাড়াও গোলন্দাজ, ফেলুদা ফেরত, রেক্কা ইত্যাদি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন চক দিঘির রাজবাড়ি, এটি প্রায় 100 বিঘে জমির ওপর প্রতিষ্ঠিত। এই রাজবাড়িটি আজ থেকে প্রায় 350 বছর আগে প্রতিষ্ঠিত হয়। মান সিং এর অধীনে বুন্দেলখণ্ডীয় রাজপুত হাত সিং এর হাত ধরে এই পরিবারটি এখানে আসেন। তার পরবর্তী 3 প্রজন্ম হলো ভিকারি সিং, মানপার সিং ও নীল সিং। নীল সিং এর পৌপুত্র সারদা সিং এর সময় থেকে এই রাজবাড়ির বিশেষ খ্যাতি হয়। প্রায় 100 বিঘে জমির ওপর গাছপালা, পুকুর, নানা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এই বাড়িটি প্রতিষ্ঠিত। এই ফোয়ারেটি কাকে শীতিনিয়া সাজা, যদিও এখন এটা ব্যবহৃত হয় না। এই রাজবাড়ির ভিতরে আছে বৈঠকখানা, দুর্গা দালান, অন্দরমহল, মাত্রা মহল, পাছারি বাড়ি, অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত একটি বাড়িও আছে। বর্তমান পরিস্থিতির জন্য এই বাড়ির অন্তর্মহলের প্রবেশ নিষিদ্ধ আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বিদ্যাসাগর মহাশয়ের অনুরোধ ও উৎসাহে এই বাড়ির অন্দরমহলে একটি লাইব্রেরিও আছে। এটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি। এই বাড়ির ভিতরে একটি লাইব্রেরিও ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই বাড়ির ছেলে মেয়েদের সংস্কৃত পড়াতেন। এখানে যাত্রা পাঠ হতো, তাই এই স্থানটিকে বলা হয় যাত্রা মহল। বর্তমান অধিকারক হলেন অম্বরি সিংহরা, যিনি বর্তমানে কলকাতায় বসবাস করেন। সামনের এই স্থানটি হল বৈঠকখানা। বাড়ির এই অংশটি হল দুর্গা দালান। এখানেই প্রতি বছর মহা ধুমধাম করে দুর্গা উৎসব পালন করা হয়। এই রাজবাড়ির সবাই কলকাতা বসবাস করলে দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর কয়েকটা দিন এখানে এসে কাটিয়ে যান।